এবার হাইটেক পদ্ধতিতে মোবাইল ছিনতাই চার ছাত্রকে টাকার লোভ দেখিয়ে আমরা গাছে তুলে মোবাইল নিয়ে চম্পট দিল চোর ঘটনাটি ঘটেছে হাবরা মানিকতলা এলাকায় কথিত আছে গাছে তুলে মই কেড়ে নেওয়া অর্থাৎ কাউকে বিপদের মুখে ঠেলে দেওয়া কিন্তু গাছে তুলে মোবাইল চুরির কথা কি শুনেছেন তাও আবার একটি নয় চার চারটি মোবাইল কি একটু অবাক লাগছে তো গাছে তুলে দিয়ে মোবাইল চুরি সেটা আবার কি করে সম্ভব হ্যাঁ শনিবার এমনই এক ঘটনার শিকার হাবড়ার জানাফুল মানিকতলার চার বন্ধু এদিন সকাল নটা নাগাদ জানাফুল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর চার ছাত্র শুভ দাস মানিক সরকার সৌমেন সরকার ও সৌরভ দে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে গেম খেলছিল সেই সময় এক ব্যক্তি টোটো করে এসে ওই চার বন্ধুকে বলে মানে আমরা সব আমরা চারজন বন্ধু মানিকতলায় দাঁড়িয়ে গেম খেলছিলাম ঠিক আছে তা একটা লোক টোটোয় করে এসে বলছে কি ভাইপো তুই সাহায্য করবি তা আমরা তখন বলছি কী তখন সে বলছে যে ইয়ে আমাদের একটু আমরা পেরিয়ে হবে সাড়ে দশটার সময় গাড়ি আছে গাড়িতে করে যাবে চারশো টাকা করে তোদের মাথাপিছু দেবো তখন আমার একটা বন্ধু বলছে যখন চারশো টাকা করে কাকুরও সাহায্য হয়ে যাবে আমাদেরও সামনে পরীক্ষা টরীক্ষা আছে কাজেও লেগে যাবে চারশো টাকা করে চল এক ঘন্টার কাজ যখন করে আসি আর সেই চারশো টাকার লোভ দেখিয়েই ওই চার বন্ধুকে টোটো গাড়িতে করে নিয়ে আসা হয় চোংদা এলাকার একটি শপিং মলের সামনে তখনও ওই চার বন্ধু ঠিক বুঝে উঠতে পারিনি যে কি ঘটতে চলেছে তাদের সাথে তা আমরা তখন টোটোয় করে সব এই চোংদায় এসে প্যান্ডালসের সামনের বাড়িটা এসেছি আসার পরে আমরা তিনজন বন্ধু গাড়িতে গাছে উঠেছি আর একটা বন্ধুর কাছে আমাদের সবার ফোন ছিল বলছে গাছে উঠবি নরম ডাল ফোনটা ওর কাছে দিয়ে যায় তখন আমরা সব ফোনটা ওর কাছে দিয়ে গেছি দিয়ে গেলে কী হয়েছে ওর ওকে আবার টিনের পরে তুলবে বলে ওর কাছ থেকে সব ফোনগুলো আবার ওই কাকুর মানে ওই লোকটা নিয়েছে নিয়ে বলেছে লগা আনতে তিন বন্ধুই তখন আমরা গাছে আর বাকি একজন সেই গাছেরই পাশে একটি টিনের চালে কিন্তু আমরা পাড়া লগা আনতে গিয়ে ওই ব্যক্তি দেরি করতে থাকায় সন্দেহ হয় ওই চার বন্ধুর কিন্তু কিছুই করার নেই ততক্ষণে তারা গাছের মাথায় তার লগা আনতে যাওয়ার নাম করে লোকটাকে আর পাচ্ছে না তখন আমরা নিচে এসে খোঁজাখুঁজি করছি আমাদের ফোনে ফোন করছি ফোন ঢুকছে না তোমার নাম থেকে তখন তখন থেকেই আমরা আমাদের ফোনটা পাচ্ছি না সব কিছু বুঝতে পেরে হাবড়া থানার দ্বারস্থ হয় তারা সেখানে তারা মোবাইল চুরির অভিযোগ করে তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ তবে যুগ বদলানোর সাথে সাথে যে চোরেরাও তাদের পদ্ধতি বদলানো শুরু করেছে তার অন্যতম উদাহরণ এই ঘটনা